রমজানে প্রথম দিন প্রবেশ করলে প্রথম দিন যখন আসে তখন শয়তানকে এবং দুষ্ট জিনদেরকে বন্দি করা হয়। অগুল্লে কথা বাবুন না জাহান্নামের দরজা বন্ধ করা হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা হয় না। আর জান্নাতের দরজা খুলি বন্ধ করে খুলে দেওয়া হয় কিন্তু বন্ধ। ফালাম ইউগলাক মিনহা বাবুন পুরোটা বন্ধ করা হয়। ওয়া নাদা মুনাদিন ইয়া বাকিয়াল খাইরে আকবিল ইয়া বাকিয়াল শাররে আকসিম। একজন আহ্বানকারী আহ্বান করে বলেন যে হে কল্যাণের অভিযাত্রীরা তোমরা আরো অগ্রসর হও, যারা কল্যাণ করছো নেকি করছো আরো বেশি করো, আর যারা অকল্যাণ করছো পাপ করছো তারা থেমে যাও। আত্তাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এবার আমরা ডক্টর কাবিরুল ইসলামের কাছে জানতে চাইব যে খুবই প্রসিদ্ধ একটি বিষয় যে রমজান মাসকে তিনটা ভাগে ভাগ করা হয় আমাদের সমাজে, একটা হাদিসের ভিত্তিতে, যেটা সম্ভবত ক্যালেন্ডার বাংলাদেশের ক্যালেন্ডারগুলোতে রমজানের ক্যালেন্ডারে তিনটা স্তর থাকে লেখাতে, রহমতের 10 দিন, মাগফেরাতের 10 দিন, জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। এই যে রমজান মাসের এই রহমত বরকত মাগফেরাত তিন ভাগ করা, তো এটা প্রশ্ন স্বভাবতই সৃষ্টি হচ্ছে যে তাহলে রহমত প্রথম 10 দিন রহমত, তাহলে শেষের 20 দিন কি রহমত থাকে না? অথবা মাঝের 10 দিন মাগফেরাত, তাহলে প্রথম 10 শেষের 10 এই দিনকে আল্লাহ ক্ষমা করেন না? অথবা শেষের 10 দিন যদি ইতকুম মিনান নার জাহান্নাম থেকে মুক্তি হয়, তাহলে প্রথম দিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন না? তো এইটার আসলে সমন্বয় কি, হাদিসের বিশ্লেষণটা কীভাবে হবে, আসলে রমজান মাসকে এইভাবে ভাগ করাটার বিষয় আপনার কাছে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। রমজান মাস আসলেই আমরা এই বিষয়টা এক শ্রেণীর আলেম ওলামার মুখ থেকে আমরা শুনে থাকি। এ বিষয়ে বাইহাকিতে এবং সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খাতাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরা ইয়াউমিন মিন শাবান ফাকালা, দীর্ঘ হাদিস, হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহুয়া শাহরুন আউওয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। সহিহ মুসলিমের 1887, সহিহ সুনানে বাইহাকিতেও হাদিসটা এসেছে। হাদিসটা মূলত জয়ীফ, জয়ীফের কয়েকটা কারণ আছে। প্রথমত এখানে একজন রাবি আছেন, তার নাম হচ্ছে জায়েদ ইবনে জুদআন। এই জায়েদ ইবনে জুদআন সম্পর্কে ইমাম ইবনে আহমদ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফাইন্নাহু জয়ীফুন, এই লোকটা ছিল জয়ীফ, দুর্বল। আবার ইমাম ইবনে খুজাইমা যিনি হাদিসটা বর্ণনা করেছেন উনি তার সম্পর্কে বলেছেন লা আহতাজ্জু বিহি লিসু ইহফযিহি, তার নিকট থেকে শ্রুত যে হাদিসগুলি আছে এগুলি আমি কোনো কিছু মনে করি না, এর দ্বারা দলিল আমি দলিল গ্রহণ করি না, কারণ তার মুখস্থ শক্তিতে দুর্বলতা ছিল, খারাপ ছিল, সে মুখস্থ শক্তি ছিল। আর একটা জিনিস আছে, এই একই হাদিস ইবনু আসাকির রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে নিয়ে এসেছেন, তার ইবনু বাগদাদ এই গ্রন্থে নিয়ে হাদিসটা উল্লেখ করেছেন অন্য একটা সূত্রে, সেখান থেকে সেখানে তিনি নিয়ে এসেছেন আন সালাম ইবনে সেওয়ার আন মাসলামা ইবনে সিল্ফ আন জুহরি আন আবি সালামাতা আনেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল, পরেরটুক ঠিক আছে, পরের হাদিসটা তিনি বলছেন। তো এখানে ওকাইলি রহিমাহুল্লাহ বলছেন লা আসলালাহু মিন হাদিস জুহরি, এই সনদের মধ্যে একজন রাবি আছেন জুহরি, মানে বলছেন যে জুহরির এই হাদিসের কোনো সূত্র নেই, নিত্য নেই। এর সাথে ইবনু আদি রহিমাহুল্লাহ তিনি বলছেন সালাম ইবনু সুলাইমান ইবনে সাওয়ার, অর্থাৎ সালাম ইবনে সিল্ক যেটা বলছে সূত্রে সানাদে, উনি মূলত হচ্ছেন সালাম ইবনু সুলাইমান ইবনু সাওয়ার, এই ব্যক্তি হচ্ছেন তিনি বলছেন হুয়া ইন্দি মুনকিরুল হাদিস, সে হচ্ছে আমার নিকট প্রত্যাখ্যাত, তার হাদিস গ্রহণযোগ্য নয়। আর মাসলামের সম্পর্কে শেখ জাহাবি হাফেজ জাহাবি তিনি বলেছেন লাইসা মারুফিন, এই হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিস হিসেবে সে পরিচিত নয়। সনদের এই সাইডটার দিক দিয়ে এই এই দিক ব্যতিরেকে আমরা দেখতে পাই যে এই হাদিসটা হচ্ছে মতনের দিক দিয়েও সহিহ হাদিসের বিরোধী, সহিহ হাদিসের বিরোধী, একাধিক সহিহ হাদিসের বিরোধী। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়া গুলিখাত আবওয়াবু জাহান্নাম ওয়া সিলসিলাতি শায়াতিন, যখন রমজান মাস প্রবেশ করে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। অর্থাৎ যখন প্রথম দিন প্রবেশ করে, যখনই প্রবেশ করছে তখন কিন্তু রহমতের দরজা খুলে দেওয়া হয়, অগুল্লি কথা বা জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়।
হাদিসটি সহিহ মুসলিমে আছে 1079। তো দেখা যাচ্ছে রমজান যখনই প্রবেশ করে তখনই কিন্তু রহমত রহমতের দরজা খুলে দেওয়া হয়। 10 দিনের জন্য বলা হয়, 10 দিনের প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, আর তারপরের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। এটা কিন্তু এখানে টিকছে না, যেহেতু প্রথম 10 দিন শুধু ওই হাদিসে সালমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলা হচ্ছে যে আউয়ালুর রহমত, এর প্রথম ভাগ হচ্ছে রহমত। হাদিসের বিরুদ্ধে হচ্ছে এই হাদিসটা, কারণ পুরো মাসটাই রহমত, যখনই রমজান প্রবেশ করে তখনই হচ্ছে মাসটা রহমত। বরং শুরু থেকেই শেষ পর্যন্ত এটা রহমত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে দ্বিতীয় একটা হাদিস এসেছে, সেই হাদিসে দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান সুফিদাতে শায়াতিন আমরাদাতুল জিন, রমজানের প্রথম দিন প্রবেশ করলে প্রথম দিন যখন আসে তখন শয়তানকে এবং দুষ্ট জিনদেরকে বন্দী করা হয়, অগুল্লে কথা বাবুন না জাহান্নামের দরজা বন্ধ করা হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, একটাও খোলা হয় না, আর জান্নাতের দরজা খুলি বন্ধ করে খুলে দেওয়া হয়, কিন্তু বন্ধ। ফালাম ইউগলাক মিনহা বাবুন, পুরোটা বন্ধ করা হয়। ওয়া নাদা মুনাদিন ইয়া বাকিয়াল খাইরে আকবিল বলছেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বহু মানুষকে তিনি মুক্তি দিয়ে থাকেন, আর এই যে আহ্বান করা এবং এই মুক্তি দেওয়াটা এটা প্রতি রাত্রেই চলমান। এই হাদিসের শেষ অংশটাই ওইটার ওই হাদিসের বিরুদ্ধে, যে ওখানে বলা হচ্ছে আখিরহু ইকুমিনান্নার, এখানে শেষ উল্লেখ হচ্ছে রহমত জাহান্নামের মুক্তি। অর্থাৎ এই হাদিসে বলছে ফিকুল্লিলাইলা, তাহলে দুইটি দিক থেকে আমরা দেখতে পেলাম যে হাদিসটা জয়ীফ এবং সুতরাং একটা জয়ীফ বা মুনকার হাদিসের উপর ভিত্তি করে কোন ইবাদত সেটা প্রতিফলিত হতে পারে। সেজন্য আমরা দর্শকদেরকে বলবো যে আমরা এই জয়ীফ হাদিসের উপর আমল করে বা এর উপর ভিত্তি করে আমরা রমজান মাসকে তিন ভাগ না করি, বরং রমজান মাসের পুরোটাই রহমত, রমজান মাসের পুরোটাই মাগফিরাত, রমজান মাসের পুরোটাই জাহান্নাম থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম, যে সর্বশেষ প্রশ্নের উত্তরে যেটা জানতে পারলাম যে রমজান মাস সম্পূর্ণটাই আসলে রহমত, বরকত এবং মাগফিরাতের জন্য। তা আমরা এই সম্পূর্ণ মাসটাকে রহমত মনে করে, মাগফিরাত মনে করে আল্লাহর কাছে চাইবো, ক্ষমা চাইবো, জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করবো ইনশাআল্লাহ।